হাই অডিয়েন্স, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি জিকে বিকেম। আজ আপনাদের শোনাব স্বামীজির কিছু কথা। 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে হইচই ফেলে দিয়েছিলেন স্বামীজি। সেখান থেকে দেশে ফেরার পথে এক জার্মানি ফিলোসফারের বাড়িতে তিনি আত্মীয়তা গ্রহণ করেন এবং সেখানে একদিন স্টাডি রুমে বসে ওই জার্মানি ব্যক্তির সঙ্গে আলোচনা করতেছিলেন। তো কথা বলতে বলতে কিছু সময় পরে স্বামীজির নজর পড়ে একটা 700 পাতার বইয়ের দিকে। স্বামীজি সেদিকে দেখছিলেন। তো জার্মানি ফিলোসফার জিজ্ঞাসা করলো, আপনি কি বইটি দেখতে চান? তখন স্বামীজি বললেন, হ্যাঁ, আপনি বইটা আমাকে 1 ঘন্টা দিন। তখন ওই জার্মানি বলছে, আপনি 1 ঘন্টা বইটা কি করবেন? এই বইটা 700 পাতার বই, অনেক বড়, আমি 1 সপ্তাহ ধরে স্টাডি করতেছি, আমি এখনও শেষ করতে পারলাম না, আর আপনি 1 ঘন্টা নিয়ে কি করবেন? তারপরে আপনি জার্মানি ভাষা জানেন না ভালোভাবে। স্বামীজি বলল, আপনি আমাকে দিন বইটা। তখন ওই জার্মানি কোনো কথা না বলে বইটা ওনাকে দিল। স্বামীজি দুই হাতের মাঝখানে বইটা রেখে চোখ বন্ধ করে ধ্যান করতেছিলেন। 1 ঘন্টা পরে এবারে বইটা ফেরত দিয়ে স্বামীজি বললেন, বইটা রেখে দিন, আর এই বইটার ভিতরে তেমন বিশেষ কিছু নেই। তখন ওই জার্মানি ফিলোসফার কৌতূহলবশত মনে মনে ভাবছে যে বোধরুকি থাকা ভালো, তার একটা সীমাবদ্ধতা থাকা উচিত। ওই ভদ্রলোক বলছে, স্বামীজি আপনি এই বইটা তো পড়ে নি নে, বইটা খুলে নি নাই, আপনি কি করে তাহলে বুঝলেন বইটা ভালো নেই, বইটায় তেমন কোনো বিশেষ কিছু নেই? তখন বলল, হ্যাঁ আমি পড়ে নিয়েছি। তখন ভদ্রলোক জিজ্ঞাসা করলো, পেজ 636 কী আছে? তখন স্বামীজি সমস্ত কথা গড়গড় করে বলে দিলেন, একদম পাই টু পাই, ওয়ার্ড টু ওয়ার্ড। ওই লোক তখন চমকে গেলেন, এটা কি করে সম্ভব? আমি বইটা 1 সপ্তাহ ধরে পড়ে এখনও শেষ করতে পারলাম না, আর আপনি বইটা নিয়ে দু হাতের মাঝখানে নিয়ে ধ্যান করতেছিলেন 1 ঘন্টা, তাও আবার বইটা খোলেন নিয়ে, তারপরে ভাষা জানেন না, অথচ আপনি পরপর করে বলে দিলেন, এটা কি করে সম্ভব? এই জন্যই মানুষ আমাকে বিবেকানন্দ বলে। আমাদের নরেন্দ্র বিবেকানন্দ হয়ে পড়েছিলেন। ওনার বোধশক্তি যে কতটা ছিলেন সেটা একমাত্র তার গুরুদেব শ্রী রামকৃষ্ণই জানতেন, তাই তিনি বিবেকানন্দ। তখন স্বামীজি বললেন যে বিস্মিত হবার কিছু নেই, যদি চিন্তাহীন শূন্য মস্তিষ্কে কোনো কিছুর উপর যদি পুরোপুরি মনসংযোগ করা যায় তাহলে সেই জিনিসকে মনে রাখা খুবই সহজ। এ একটা ঘটনা গেল। যাই হোক, স্বামীজি একবার তার গুরুভাইয়ের সঙ্গে দেশ ভ্রমণ করতেছিলেন। তখন তিনি বিভিন্ন রাজার অতিথিয়তা গ্রহণ করতেন, সেখানে থাকতেন, আর বিশেষ করে যেখানে বেশি স্টাডি পাওয়া যেত, বেশি বই টই দেখা যেত, উনি সেখানে আরও 2-4 দিন সময় একটু বেশিই কাটাতেন। উনি বেশিরভাগ সময় হয়তো ধ্যান করতেন, নয়তো বই পড়তেন। তো ওনার গুরু ভাই একদিন এক লাইব্রেরি থেকে মোটা মোটা বই প্রতিদিন 1টা করে নিয়ে আসতো এবং প্রতিদিন 1টা করে ফেরত দিয়ে আসতো। এবং 2-4 দিন যাওয়ার পরে ওই লাইব্রেরিয়ানওয়ালা বলছে যে, ভাই আপনি প্রতিদিন 1টা করে বই নিয়ে যান, আবার একদিন পরে ঠিক ফেরত দিয়ে যান। আপনি যদি এই বইগুলো না পড়েন, শুধু যদি দেখতে চান, তাহলে আপনার কষ্ট করে প্রতিদিন আসতে হবে না, আপনি থাকুন, আপনাকে আমি সমস্ত বইগুলো একদিনে দেখিয়ে দিচ্ছি। তখন গুরু ভাই বলল যে, এই বইটা আমি নিয়ে যাই, আমি পড়ি না, আমার গুরু ভাই পড়ে, স্বামী বিবেকানন্দ। তখন ওই লাইব্রেরিয়ানে বলল যে, উনি পড়ে? বলে, হ্যাঁ উনি পড়ে, এবং শুধু পড়েনই না, প্রতিটা বই পড়েন, প্রতিটা পাতা পড়েন। বলে, তাই? তাহলে তো ওনার সঙ্গে একবার দেখা করতে হয়। যাই হোক, পরের দিন স্বামী বিবেকানন্দ স্বয়ং এলেন, হাতে কয়েকটা বই ছিল, বইগুলো লাইব্রেরিওয়ালাকে দিয়ে বলল, এই নিন আপনার বই, আর আপনি অবাক কিছু হবেন না, এই বইগুলো আমার করা হয়ে গেছে, আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। তখন ওই লাইব্রেরিয়ান জিজ্ঞাসা করল যে কোন বইতে কী আছে। স্বামীজি সেই সমস্ত বইগুলোর থেকে বিশেষ বিশেষ যে অধ্যায়গুলো তার সম্পর্কে হুবাহু ওয়ার্ড টু ওয়ার্ড বলে গেলেন।
তাই দেখে উনি চমকে গেলেন যে এটা কী করে সম্ভব। স্বামীজি বললেন, এটা অসম্ভবের কিছু নেই, সবই সম্ভব। চিন্তাহীন শূন্য মস্তিষ্কে কোনো কিছুর উপর যদি পুরোপুরি মনোসংযোগ করা যায় তাহলে সবই সম্ভব। আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্ক এক অসম্ভব সম্ভাবনার দরজা, আমরা তার সম্পর্কে প্রায় কিছুই জানি না। আমাদের এই মস্তিষ্ক কোনো কিছু মনে রাখে, কোনো কিছু বিশ্লেষণ করে, কোনো কিছু অনুশীলন করে। আমরা এই মস্তিষ্ককে পরিচালনা করি এবং বেশিরভাগ সময়ই আমরা এই মস্তিষ্কের ক্ষমতাকে আমরা সঠিক ব্যবহারই করি না, তাই বেশিরভাগ সময় আমরা মনে রাখতে পারি না। কারণ আমরা জানি আমরা মনে রাখতে পারবো না, তাই আমরা লিখে নিই। আপনি ধরুন না যে মোবাইলটা আমরা ব্যবহার করি, মোবাইলে কারো কন্ট্যাক্ট নাম্বার আমরা মনে রাখি না, আমরা মোবাইলে লিখে নিই, নামটা সেভ করে নিই। আমাদের মস্তিষ্ককে আমরা অলসতায় পরিণত করতেছি দিন দিন, আমরা গ্যাজেটের উপরে নির্ভরশীল হয়ে পড়তেছি, তাই আমরা আমাদের মস্তিষ্ক সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আমরা কিছু মনে রাখতে চাই না, আমাদের মাথাকে আমরা কাজে লাগাই না। আপনি এই মোবাইল, কম্পিউটার, রোবট যাই দেখছেন সবই কিন্তু মানুষ তৈরি করেছে, এই আমাদের মাথা মস্তিষ্ক তৈরি করেছে। আমরা আজকাল অলস হয়ে পড়েছি, আমাদের মাথায় কোনো কিছু মনে রাখার যে ক্ষমতা সেটা আমরা দিন দিন নষ্ট করে ফেলছি এই গ্যাজেটের উপরে নির্ভর করে। এই কম্পিউটার, রোবট সবই কিন্তু আমাদের এই মানুষই তৈরি করেছে, আমাদের এই মাথাই তৈরি করেছে, আমাদের এই ব্রেনটি তৈরি করেছে। তাহলে ওই সমস্ত গ্যাজেটের থেকে আমাদের মস্তিষ্কের ক্ষমতা অনেক গুণ বেশি। আর এই মনকে একাগ্রতা একমাত্র করার সহজ উপায় হচ্ছে ধ্যান করা এবং স্টাডি করা। আপনি মনোসংযোগ দিয়ে ধ্যান করুন, স্টাডি করুন, একদিন আপনিও হতে পারবেন বিবেকানন্দের মতন। তাই আমি জিকে বিকেএম যেতে যেতে এইটুকু বলি, করে দেখাও কিছু এমন, দুনিয়া করতে চাবে তোমার মতন। আর আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, আর একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। কালকে আবার আসবো, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।